السلام عليكم. وعليكم السلام. জি কে বলছেন, কোথা থেকে বলছেন? বলছিলাম ইফিরোজ ভাই, কেমন আছেন? আপনার প্রশ্ন। জি আলহামদুলিল্লাহ, ভালো, আশা করি আপনারা ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। বুঝলি, আমি বলছিলাম অনেকে অনেক কালিমনোমা বলে থাকেন, রমজানের পরে যারা বড় বড় পাপের সঙ্গে জড়িত হয়ে পড়েছে, নামাজ ছেড়ে দিয়েছে, ধরে নিতে হবে তাদের রমজানের রোজা কবুল হয়নি, এই ব্যাপারে আপনাদের মতামত জানাবেন? ফিরোজ ভাইয়ের প্রশ্ন কিন্তু সেরকম চলে এসেছে যে রোজার পরে আবার যদি কেউ বড় বড় গুনাহ করে তাহলে বুঝতে হবে যে তার রোজা কবুল হয় নাই বা রোজা ফলপ্রসূ হয় নাই, এরকম কথা কেউ কেউ বলেন, এটা আসলে কথা? এটা আদৌ ঠিক নয়। এই কথাটি আমি বলবো যে এটা খুব বাড়াবাড়ি একটা কথা, কারণ রোজা হচ্ছে এমন একটি ইবাদত, সেটি হচ্ছে সেই মাসের সাথে সংশ্লিষ্ট। জি, এবং এর পরবর্তী মাসে যদি কোনো ব্যক্তি অপরাধ করে তাহলে সে অপরাধের কারণে তার পূর্ববর্তী ইবাদতগুলো আল্লাহ কবুলই করেন নাই, কবুল করেন নাই। ব্যাপারটা এরকম না, মনে হয় বলছে উনি রোজা যে দাবি নিয়ে আমাদের কাছে এসেছিল সেই সেই শিক্ষাটা হয়তো পুরোপুরি সে অর্জন করতে পারে নাই। সেটা তো এমনি হাদিস শরীফের মধ্যে আছে, ওয়াকাম মিন সাঈমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা যাও। বেশ কিছু রোজাদার এমন আছে যে শুধু পেটে ক্ষুধা ছাড়া আর কিছু নয়। তাহলে রোজার যে অনুশীলনটা, সেখানে ত্রুটি হলে অনেক সময় আমলের মধ্যে ত্রুটি চলে আসে।